প্রণাম টিভি ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা ত্রিবেণী সঙ্গম, আর সেই ত্রিবেণীতে আমার আসার অন্যতম কারণ দেশের, আমাদের দেশের ঐতিহ্যকে আরো আরেকবার তুলে ধরা। কেন 703 বছর বাদে এই ত্রিবেণীতে কুম্ভের কথা উঠে এসেছে, কেন ত্রিবেণীতে এই ইতিহাস এত দিন চাপা ছিল, সেই কথা নিয়ে আমি আসব মহারাজজির কাছে। উত্তর ভারতে 4টি জায়গায় মূল কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয়, সেখানে 3 বছর অন্তর কুম্ভ এবং 12 বছর অন্তর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। একটি হরিদ্বার, অন্যটি উজ্জয়িন, নাসিক এবং প্রয়াগরাজ বা এলাহাবাদ। এই 4টি কুম্ভের কথাই আমরা জানি। সেখানে নদী সঙ্গমে কুম্ভ স্নান হয়, প্রয়াগরাজের ত্রিবেণী তীর্থ এখানকার বিখ্যাত। তবে এই ত্রিবেণী তীর্থ দুটি ভাগ আছে, গঙ্গা যমুনা সরস্বতীর যে ত্রিবেণী, সেই ত্রিবেণী একটি যুক্তবেণী, অন্যটা মুক্তবেণী। যুক্তবেণী ত্রিবেণী আমরা কিন্তু দেখেছি উত্তর ভারতে প্রয়াগরাজে বা এলাহাবাদ। এই প্রয়াগরাজের কুম্ভের পাশাপাশি আমাদের বাংলায় আরেকটি ঐতিহ্য ছিল। বাংলার এই বাঁশবেড়িয়া অঞ্চলে সপ্তর্ষি ঘাটে আরেকটি কুম্ভ হতো, সে কুম্ভ কিন্তু বাৎসরিক কুম্ভ, প্রতি বছর এখানে কুম্ভ হতো। তবে এটা কি কুম্ভ না বলে আমরা অনুকুম্ভ বলতে পারি। গত বছর থেকে 702 বছর পর 703তম বছরে, গত বছর থেকে এটা শুরু হয়েছিল। গত বছরও সাধু সন্তেরা এখানে মিলিত হয়েছিলেন এবং ত্রিবেণী কুম্ভ মেলা আয়োজন করেছিল, সেই সময় ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি। এবছরও এই কুম্ভ মেলার আয়োজন করছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। সেই ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির নির্দেশক্রমে এবং তাদের ব্যবস্থাপনায় এবার এখানে কিন্তু সমস্ত কুম্ভ পর্বটি অনুষ্ঠিত হবে। এবং আমরা এবছর 12ই ফেব্রুয়ারি মেলা প্রবেশ করব, 13ই ফেব্রুয়ারি শাহি স্নান হবে এবং 14ই ফেব্রুয়ারি মেলা সমাপন হবে। এই কুম্ভ মেলার সমস্ত কিছু চিন্তনের নেপথ্যে যারা কাজ করছেন তারা হলেন প্রবাসী বাঙালিদ্বয় এবং তাদের যারা সহযোগী, কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত মুখোপাধ্যায়। আর তাদেরই প্রতিনিধিস্বরূপ ত্রিবেণী কুম্ভমেলা পরিচালনা সমিতির পশ্চিমবঙ্গের প্রশাসনিক এবং সমস্ত রকম ব্যবস্থার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সাধন মুখার্জি এবং তার সহযোগীরা। সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছেন এখানকার প্রশাসনের আধিকারিকগণ, বিশেষ করে আমরা আমাদের পাশে একেবারে নিজেদের মতো করে পেয়েছি এখানকার চেয়ারম্যান যিনি, সেই আদিত্য নিয়োগী মহাশয়কে, তার আন্তরিক সহযোগিতা। তার সঙ্গে আমরা পেয়েছি বিধায়ক মহোদয়কে, তপন দাশগুপ্ত মহাশয়কে এবং অন্যান্য সমস্ত পৌর পিতারা, পৌর মাতারা আমাদের এই সমস্ত ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছে। সন্তদের প্রমুখ হিসেবে মণ্ডলেশ্বরের দায়িত্ব পালনের দায় এবছর আমার উপরে এসে পড়েছে। মহানির্বাণী আখড়ার পক্ষ থেকে মণ্ডলেশ্বরের যে পবিত্র কর্তব্য থাকে ত্রিবেণী স্নানে, তার সমস্ত ধর্মীয় ঐতিহ্যটুকু আমরা রক্ষা করব। আমাদের সঙ্গে বাংলার সমস্ত সাধু সন্তরা আছে, বিভিন্ন সম্প্রদায় বিভক্ত বাংলার যে গৌরবজনক সাধুদের ভূমিকা, তারা সকলে কম বেশি আমাদের সঙ্গে মিলিত হবেন। স্থানাভাব, সময়ের অভাব, এই সমস্ত কিছু পেরিয়ে আমরা চেষ্টা করব দল মত নির্বিশেষে, সাধু সম্প্রদায় নির্বিশেষে আমরা সনাতন ধর্মের সমস্ত মানুষ এই তীর্থে মেলা মানেই কিন্তু মানুষের আনাগোনা। মানুষের মেলাই হচ্ছে সত্যিকারের মেলা। আর মেলাতে কেবল মেলা মানুষ থাকে তাই নয়, মেলায় আসলে মানুষ বোধ হয় মনটাকে মেলেও ধরে। এই মিলনের পটভূমিতেই
আমরা ভাবার চেষ্টা করছি ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির এই উদ্যোগকে এবং ধর্মজগতে বিশেষ করে বাংলার সাধুদের, বাংলার কৃষ্টির, বাংলার সংস্কৃতির, বাংলার মানুষের যে একটা গভীর অবদান আছে সেই অবদানকে আমরা স্বীকার করবার, তাকে উজ্জ্বল করবার, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার মানুষের কাছে ফিরিয়ে নিয়ে আসবার আমরা চেষ্টা করছি। আর যেখানে মানুষ আসবে সেখানে মানুষের নিত্য দিনের ভালো মন্দ আসবে, তার চাওয়া পাওয়া আসবে, তার সুখ স্বাচ্ছন্দ্য আসবে, এবং সেই সঙ্গে সঙ্গে অনুপুঙ্খ সূত্র ধরে এগিয়ে আসবে তার অর্থনৈতিক আদান প্রদানের ব্যাপার। ধীরে ধীরে এই মেলা নিশ্চয়ই বড় হবে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর ওপর তার একটা প্রভাব পড়বে, অবশ্যই সদর্থক প্রভাব পড়বে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন এক জায়গায় আসবে তাদের দুদিন চার দিনের দরকারেও এখানে কিন্তু একটা অর্থনৈতিক পরিকাঠামো এমনিই গড়ে উঠবে। তবে হ্যাঁ, আমাদের সাধুদের লক্ষ্য, সাধুদের পক্ষ থেকে বলবো, কোনো আর্থিক পরিকাঠামো তৈরি করা নয়, আমরা এখানে মিলিত হব আমাদের ধর্মবোধকে জাগ্রত করব, যে ধর্মবোধ মানব ভৌম ধর্ম, মানুষের ধর্ম। এই মেলা মানুষের মিলন মেলা হবে, এই মেলা সকলের উন্নতির জন্য, সকলের কল্যাণের জন্য ব্যয়িত হবে। যে কোনো রকম রাজনৈতিক মতবাদকে দূরে সরিয়ে রেখে মানুষকে মানুষ বলে স্বীকৃতি দিয়ে আমরা ত্রিবেণী তীর্থে পবিত্র সঙ্গমে এই মূল যে সপ্তর্ষি ঘাট সেখানে শাহী স্নান করব আগামী 13ই ফেব্রুয়ারি। নদীমাতৃক আমারে দেশ, যে নদীমাতৃক আমারে দেশ নদীকে কেন্দ্র করে তার সভ্যতা গড়ে তুলেছে, সেই সভ্যতাকে বাঁচিয়ে রাখবার জন্যে নদীকে বাঁচিয়ে রাখা জরুরি। আর সে কারণেই ভারত সরকার এবং রাজ্য সরকার তারা গঙ্গা প্রণাম করছে, গঙ্গা আরতি করছে। কিন্তু শুধু গঙ্গা কেন, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে যে নদী বাহিকা রয়েছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা আমাদের আশু কর্তব্য। এই ত্রিবেণীতে যারা সাধারণ মানুষরা থাকেন তারা এই কুম্ভ নিয়ে কতটা আশাবাদী? গত বছরে ওই কুম্ভ হয়েছে, তখন একটা করোনা পরিস্থিতি ছিল, কিন্তু এবছরে ইতিমধ্যে কুম্ভ নিয়ে সাজু সাজু রং। কেন আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এখানকার কুম্ভ, কেমন লাগছে আপনার? আমার তো এই জায়গাটা কী বলবো, আমার একদম মানে নিজেকে আমি এটাকে ভাষায় আনন্দটাকে প্রকাশ করতে পারছি না। মানে এটা যে আবার ফিরে এলো 702 বছর যেটা আমরা পরে আমরা ফিরে পাচ্ছি এই সনাতন ধর্মের বলুন বা এই ধর্মীয় ব্যাপারগুলোকে অরাজনৈতিকভাবে এই জায়গাটা কভার হোক এবং এখানকার প্রশাসন যেটা উদ্যোগটা নিয়েছে গত বছর থেকে সেটাকেও আমি সাধুবাদ জানাই, এবং আমার যদি কোনো সহযোগিতা দরকার হয় আমি এই অঞ্চলেই বাঘাটি শিবতলাতে থাকি, আমি রিটায়ার্ড পার্টনার। এটা শুনতে বেশ ভালো লাগছে যে এখানকার মানুষরা তারা ইতিমধ্যে গোটা অঞ্চল জুড়ে তাদের এই কুম্ভ নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন। তারা জানেন যে কুম্ভ মানে শুধুমাত্র মেলা নয়, সাধু সঙ্গ নয়, সঙ্গে এই গোটা অঞ্চলের অর্থনৈতিক, গোটা অঞ্চলের একটা মেলবন্ধন, মানুষের সাথে মানুষের সম্পর্ক, সেগুলো আবার নতুন করে শাসিত হবে। এবং সেইভাবেই এখানকার মানুষ তারা রীতিমতো কুম্ভ নিয়ে বেশ উত্তেজনায় ফুটছে। গত বছরের ছবি আমরা যখন ওদের সঙ্গে কথা বলছিলাম সে খবর আমরা পাচ্ছিলাম, সে কথা আমরা শুনছিলাম, গত বছরে প্রায় 55,000-এর বেশি মানুষ তারা কুম্ভ স্নান করেছিলেন, শাহী স্নান করেছিলেন। এবং এবছরেও এখানে মানুষ ইতিমধ্যে খবর পেয়ে বিভিন্ন রকমভাবে জানবার চেষ্টা করছেন যে কবে কুম্ভ শুরু হচ্ছে, কুম্ভ কীভাবে হবে। তাই আবারও নতুন করে কুম্ভের সন্ধান, অমৃত কুম্ভের সন্ধান এই ত্রিবেণী থেকে শুরু হচ্ছে। ক্যামেরায় রাজুর সঙ্গে রামকৃষ্ণ সিনহা, প্রণাম টিভি ইন্ডিয়া।